বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 70 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। ভিটে মাটি বিক্রি করে বিদেশে গেলেও শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে ফেরেন কেউ কেউ। জেনে শুনে এখান থেকে যাওয়া উচিত, না জেনে কেউ এখান থেকে গেলে পরানে মরা লাগবে, কোনো উপায় নেই। আর যদি আত্মীয় বান্ধব কেউ না থাকে এবং নরম থাকে, সে আসার মতন কোনো ক্ষমতা তার নাই। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা অনেকেই বলছেন, পর্যাপ্ত প্রশিক্ষণ, অতিরিক্ত ভিসা ফি আর দূতাবাসগুলোর সমঝোতার অভাবে অনেক ক্ষেত্রেই জনশক্তি রপ্তানিতে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। 100 জন লেবার না পাঠিয়ে 10 জন স্কিল লোক পাঠান, ওই 100 জনের যা ইনকাম করবে 10 জন তার চেয়ে বেশি ইনকাম করে দেশে প্রেরণ করবে, আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, জনশক্তি রপ্তানি বাড়াতে এ খাতকে শিল্প হিসাবে দেখতে হবে। নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানের সাথে সাথে এই যে বিভিন্ন ধরনের প্রশিক্ষিত করার যে কাজ,